ফিলিস্তিনে চালানো ইসরায়েলের বর্বরোচিত হামলার কেটে গেছে প্রায় দেড় মাস, তবু থামছে না রক্তক্ষয়ী যুদ্ধ। অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান অভিযানের প্রথম দিকে তা দখল করার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরপর চলতি মাসের শুরুতে সে কথা থেকে সরে আসেন তিনি। বলেন, হামাসের সঙ্গে যুদ্ধ সমাপ্তির পর ইসরায়েলের গাজা জয়, দখল বা শাসন করার কোনো লক্ষ্য নেই। যে কোনো সশস্ত্র বাহিনীর হুমকি ঠেকানো, পাশাপাশি গাজা শাসনের জন্য একটি বেসামরিক সরকার থাকা দরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এরপর গেল সোমবার আরও এক দফা নিজে সে কথা থেকে সরে গিয়ে অনির্দিষ্টকালের জন্য গাজা দখলের কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে চলমান যুদ্ধে তেল আবিবকে পূর্ণ সমর্থন দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এমনকি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইসরায়েল সেনাদের নৃশংস হত্যাযজ্ঞে নগ্ন সমর্থন দিলেও শুরু থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে নেতানিয়াহু প্রশাসনকে নিরুৎসাহিত করেছে বাইডেন প্রশাসন। হামাসের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর গাজার নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের। আরও একবার নিজেদের সে বার্তা স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়ার্ল্ড নিউজ টুনাইটে এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, উপত্যকাটির ভবিষ্যৎ ফিলিস্তিনিদের হাতেই, তবে গাজাকে সন্ত্রাসী হামলার প্ল্যাটফর্ম হিসেবেও পরিচালনা করা যাবে না বলে জানান তিনি। That includes our support for core democratic principles in Israel. এর আগে APEC সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকোতে গিয়েও এ বিষয়ে স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকা নিজেদের দখলে নিলে চরম ভুল করবে ইসরায়েল। That's why I'm not going to stop till we get her. মৌসুমী সাথী, সমসংবাদ।